जरा महकता है महकता है आज तो मेरा तन बदन मैं प्यासा हूँ मुझे भर दे अपनी बाहों में। तो हे गाइज वेलकम बैक टू माय यूट्यूब चैनल टेक्निकल सौमिक। তো গাইস তোমরা ভিডিও শুরু দিয়ে স্ট্যাটাস ভিডিওটা দেখলে তো গাইস আজ আমরা এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানাবো আমাদের এই মোবাইল ফোন দিয়ে। তো গাইস তোমরা যদি এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানাতে চাও তাহলে গাইস তোমাদের এই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি দাবিয়ে দেবে, কারণ আমি এই চ্যানেলে যে কোনো ধরনের ট্রেন্ডিং ভিডিও এডিটিং বা ফটো এডিটিংয়ের টিউটোরিয়াল নিয়ে আসতে থাকি। তো গাইস এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানানোর জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, অ্যাপ্লিকেশনটি হলো কাইনমাস্টার। তো গাইস কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তো গাইস চাইলে তোমরা ওখান থেকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে পারো। তো গাইস কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর তোমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ওপেন করে নেবে। তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ওপেন করার পর তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। তো এরপর তোমরা এখানে প্লাস আইকন টাচ করবে এবং এখানে 1.1 রেশিওটা সিলেক্ট করে নেবে। তো 1.1 রেশিও সিলেক্ট করার পর তোমরা এরকম একটা ইন্টারফেসে পৌঁছে যাবে। তো এরপর তোমরা এখানে মিডিয়া অপশনে যাবে এবং এখানে যে ফটোটা দিয়ে স্ট্যাটাস ভিডিওটা বানাতে চাও তো গাইস তোমরা এখানে সেই ফটোটা অ্যাড করে নেবে। তো গাইস তোমরা চাইলে তোমাদের নিজের ফটো এখানে অ্যাড করে নিতে পারো। আর গাইস তোমাদের যদি এই ফটোটা প্রয়োজন হয় যে ফটোটাতে আমি স্ট্যাটাস ভিডিও বানাচ্ছি, তো গাইস এই ফটোর লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো গাইস সিম্পলি তোমরা এই ফটোটাও ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো ফটোটা এখানে অ্যাড হয়ে যাওয়ার পর তোমরা এখান থেকে ডান করে নেবে এবং ফটোটাতে টাচ করবে এবং যত সেকেন্ডে স্ট্যাটাস ভিডিওটা বানাতে চাও তো তত সেকেন্ড তোমরা এটা টেনে সময়টা বাড়িয়ে নেবে। তো এরপর তোমরা এখান থেকে টিক করে নেবে এবং প্রথমে চলে আসবে। তো প্রথমে আসার পর তোমরা এখানে ফটোটাতে টাচ করবে এবং এখানে কাঁচির পাশে একটা অপশন দিতে হবে। তো ওই অপশানে তোমরা টাচ করবে এবং এখানে যে সমান চিহ্নটা রয়েছে তো এটাতে তোমরা টাচ করবে এবং এখান থেকে ডান করে নেবে। তো গাইস এরপর আমরা যে ছবিটা আমরা এখানে অ্যাড করলাম তো এই ছবিটাই আমরা আরেকবার অ্যাড করবো এখানে। তো তার জন্য আমাদের এখানে লেয়ার অপশানে যেতে হবে এবং মিডিয়া অপশানে যেতে হবে এবং এই ফটোটা আবার আমরা এখান থেকে অ্যাড করে নেবো। তো অ্যাড করার পর তোমার এর আমরা কিছুটা ক্রপ করব। তো ক্রপ করার জন্য ডান দিকে কিছু অপশান দিতে হবে। তো এটা কিছুটা নিচে যাওয়ার পর তোমরা একটা অপশান পাবে ক্রপিং অপশান। তো গাইস এটাতে টাচ করবে এবং এটা কিছুটা ক্রপ করে নেবে এভাবে। তো ক্রপ করার পর তোমরা এখান থেকে ডান করে নেবে এবং ফটোটাতে টাচ করবে। তো ফটোটা টাচ করার পর ফটোটা কিছুটা সাইডে বাড়িয়ে নেবে এবং এই জায়গাতে তোমরা এটা অ্যাডজাস্ট করে নেবে। আমি যে জায়গাতে অ্যাডজাস্ট করে নিচ্ছি তো তোমরা খেয়াল রাখবে যেমন উপরটা কিছুটা কম হয় এবং নিচের জায়গাটা কিছুটা যেমন বেশি থাকে। তো এই জায়গাতে অ্যাডজাস্ট করে নেওয়ার পর তোমরা এটা টেনে ভিডিও সমান করে নেবে। তো পুরো ভিডিও সমান করে নেবে এবং এখান থেকে এটা ডান করে নেবে। তো এরপর তোমরা এখানে লেয়ার অপশানে টাচ করবে এবং এখানে ইফেক্ট অপশানে টাচ করবে। তো এরপর এখানে বেসিক ইফেক্টে টাচ করবে এবং এখানে ব্লার একটা ইফেক্ট নিয়ে নেবে। তো প্রথমে ব্লার ইফেক্ট নেওয়ার পর তোমরা এখান থেকে এটা ডান করে নেবে এবং এটা পুরো ভিডিও জুড়ে টেনে করে নেবে। তো এরপর এটা ভিডিওর পুরোপুরি ভিডিও সমান করে নেবে টেনে। তো ভিডিও সমান হয়ে যাওয়ার পর তোমরা এখানে ডান দিকে সেটিং অপশান পাবে। তো সেটিং অপশানে টাচ করবে এবং এখানে তো এইখান থেকে তোমরা ব্লারটা একটু বাড়িয়ে নেবে। তো এখানে 2 থাকবে তো তোমরা এখানে 4 করে নেবে, 4 বা 5 করে নেবে এখানে। তো 4 করে নিচ্ছি, এরপর এখান থেকে ডান করে নেবো। তো এরপর আমরা যে ব্লার ইফেক্ট নিলাম সেটাতে টাচ করবো এবং ডান বাঁ দিকে বাঁ দিকে একটা 3-ডট অপশান পাবে। তো 3-ডট অপশানে টাচ করবে এবং এটা সেন্ড টু ব্যাক অপশানে টাচ করে দেবে। তো গাইস দেখবে যে পেছনের ছবিটা আমাদের ব্লার হয়ে গেছে কিন্তু যেটা সামনে আছে ছবিটা সেটা আমাদের ব্লার হয়নি, স্পষ্ট বোঝা যাচ্ছে। তো এরপর এখান থেকে ডান করে নেবো। তো ডান করার পর আমরা এখানে যে প্রথমে যে ফটোটা নিয়েছিলাম তো পিছনের ফটোটা তো ওটাতে টাচ করবো। ওটাতে টাচ করার পর কিছু অপশান দিতে হবে ডান দিকে। তো কিছুটা নিচে যাওয়ার পর তোমরা একটা অপশান পাবে ভিগনিটি। তো এখানে তোমরা ভিগনিটি অপশানটা ইনেবল করে নেবে। তো এরপর এখান থেকে ডান করে নেবে। তো এত দূর হয়ে যাওয়ার পর তোমরা এখানে লেয়ার অপশানে যাবে এবং মিডিয়া অপশানে যাবে এবং এখান থেকে একটা পিএনজি অ্যাড করে নেবে। তো গাইস এই পিএনজি লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তো গাইস চাইলে তোমরা সেখান থেকে এই পিএনজিটা ডাউনলোড করে নিতে পারবে। তো পিএনজিটা এখানে অ্যাড করার পর তোমরা এটা নামিয়ে দেবে নিচে। তো নিচে নামানোর পর তোমরা এটা সাইডে কিছুটা বাড়িয়ে নেবে হবে। তো সাইডে বাড়ানোর পর সব থেকে নিচে নিয়ে চলে যাবে। তো গাইস এটা সব থেকে নিচে নিয়ে যাওয়ার পর তোমরা ডান দিকে কিছু অপশান দিতে হবে। তো কিছুটা নিচে যাবে এখানে ব্লেন্ডিং অপশান পাবে। তো ব্লেন্ডিং অপশানে টাচ করবে এবং এটা স্ক্রিনে সিলেক্ট করে নেবে। তো স্ক্রিনে সিলেক্ট করার পর তোমরা এটা টেনে ভিডিও সমান করে নেবে এবং এখান থেকে এটা ডান করে নেবে। তো গাইস এখানে দেখতে পাচ্ছ আমাদের পিএনজিটা অ্যাড হয়ে গেছে। তো এরপর আমরা এখানে সাউন্ড বার একটা অ্যাড করব। তো সাউন্ড বারের লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো যেখানে আমি যত ধরনের পিএনজি বা ভিডিও ইউজ করছি ইফেক্ট ভিডিও, তো গাইস সবের লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো গাইস চাইলে তোমরা সেখান থেকে সব কিছু ডাউনলোড করে নিতে পারবে। তো গাইস এরপর আমরা এখানে সাউন্ড বারের যে ইফেক্ট আছে তো সেটা আমরা এখানে অ্যাড করব। তো তার জন্য আমাদের এখানে লেয়ার অপশান দিতে হবে, মিডিয়া অপশান দিতে হবে এবং এখান থেকে সেই সাউন্ড বারের ভিডিওটা আমরা এখান থেকে অ্যাড করে নেব।
তো অ্যাড করার পর তোমার ডান দিকে কিছু অপশন দিতে হবে। তো এটার নিচে যাওয়ার পর তোমাকে দেখতে হবে ব্ল্যান্ডিং অপশানে যাবে। তো ব্ল্যান্ডিং অপশানে যাওয়ার পর এটাও তোমার স্ক্রিনে সিলেক্ট করে নেবে এবং এখান থেকে এটা ডান করে নেবে। তো এরপর আবার তোমরা এটাতে টাচ করবে এবং এটা সাইজে কিছুটা বাড়িয়ে পরে এই জায়গাতে অ্যাডজাস্ট করে নেবে ছবিটা এবং নিচে যে পিএনজি ফটো নিলাম তার মাঝে অ্যাডজাস্ট করে নেবে এইভাবে। তো অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর তোমরা এখান থেকে এটা ডান করে নেবে এবং প্রথমে চলে আসবে। তো এরপর আমরা এখানে একটা ইফেক্ট ভিডিও অ্যাড করব। তো তার জন্য আমাদের এখানে লেয়ার অপশানে যেতে হবে, মিডিয়া অপশানে যেতে হবে এবং এখান থেকে সেই ইফেক্ট ভিডিওটা অ্যাড করে নিতে হবে। তো গাইস এই ইফেক্ট ভিডিওর লিঙ্কও আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো গাইস তোমরা এখান থেকে এটা ডাউনলোড করে নেবে। তো এরপর এটা ফুল স্ক্রিন করার জন্য আমাদের এই কাজের পাশের অপশানে যেতে হবে না। তো এখান থেকে আমরা এরো অপশানে টাচ করার পর এটা তোমরা টেনে ফুল স্ক্রিন করে নেবে এখান থেকে। তো ওখানে না গিয়ে তোমরা এখান থেকে এটা ফুল স্ক্রিন করে নেবে। তো এরপর তোমরা ডান দিকে কিছু অপশান দিতে হবে। তো কিছু নিচের উপর একই প্রসেসে আমরা এখানে ব্ল্যান্ডিং অপশানে যাবো। ব্ল্যান্ডিং অপশানে যাওয়ার পর আমরা এখানে একটা স্ক্রিনে সিলেক্ট করে দেবো এবং এখানে যে ওপাসিটি অপশানটা রয়েছে তো এটা আমরা কিছুটা মাইনাস করে দেবো, 60 করে নেবো বা 50-60 মাঝে কিছুটা করে নেবো। তো এখানে আমি সিম্পলি 60 করে নিচ্ছি। তো এরপর এখান থেকে এটা টিক করে নেবো। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের স্ট্যাটাস ভিডিও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এরপর তোমরা চাইলে তোমাদের এখানে নাম বা তোমাদের যদি কোনো চ্যানেল থাকে তো তার লোগো এখানে অ্যাড করতে পারো। তো তার জন্য তোমাদের লেয়ার অপশানে যেতে হবে, মিডিয়া অপশানে যেতে হবে এবং এখান থেকে তোমরা চাইলে সেটা এখানে অ্যাড করে নিতে পারো। তো যদি তোমাদের লোগো বা কোনো কিছু থাকে তাহলে তোমরা তোমাদের নাম থাকে তাহলে তোমরা এটা এখানে অ্যাড করে নিতে পারবে। তো এইভাবে এটা অ্যাড করে নেবে। তো অ্যাড করার পর এখান থেকে এটা ফুল স্ক্রিন করে নেবে। তো পুরো ভিডিও সমান করে নেবে, পুরো ভিডিও সমান করার পর এখান থেকে এটা ডান করে নেবে। তো গাইস এরপর আমাদের ভিডিওতে মিউজিক অ্যাড করতে হবে বা গান অ্যাড করতে হবে। তো তার জন্য আমাদের কী করতে হবে না, এখানে অডিও অপশানে যেতে হবে। তো অডিও অপশানে যেতে হবে এবং এখান থেকে তোমাদের পছন্দ মতো যে কোনোটা অডিও এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে। তো গাইস এখানে তোমাদের গ্যালারিতে যত গান আছে বা যত অডিও আছে তো রিংটোন আছে তো সব কিছু এখানে চলে আসবে। তো এখান থেকে তোমরা অ্যাড করার জন্য সেটাতে টাচ করবে এবং এখানে প্লাস এখানে টাচ করবে, দেখবে এটা এখানে অ্যাড হয়ে গেছে। তো এরপর এখান থেকে ডান করে নেবে। তো গাইস এত দূর হয়ে যাওয়ার পর তোমাদের দেখতে হবে তোমাদের পুরো স্ট্যাটাস ভিডিও কমপ্লিট হয়ে গেছে। তো এরপর এখান থেকে এটা সেভ করার জন্য তোমাদের এখানে বাঁ দিকে শেয়ার অপশানে টাচ করতে হবে এবং এখানে এক্সপোর্ট অপশানে টাচ করলে তোমাদের এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিও অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি দাবিয়ে দেবে। তো গাইস আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।